ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর ওয়েব পোর্টালে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করা হয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে 21 অক্টোবর 2022 থেকে। আমরা আজকের ভিডিওতে এই প্রাইমারি টিচার নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি দেখে নেব, কি ডিটেলস আছে, কি ক্রাইটেরিয়া এবং আবেদন কতদিন ধরে চলবে। এই হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভ্যাকেন্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল, 21 অক্টোবর 2022 নোটিফিকেশনের ডেট। তাহলে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কাছ থেকে এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, যাদের বয়স 18 থেকে 40 মধ্যে হতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরিদের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। ভ্যাকেন্সি ডিটেলস যা দেওয়া আছে তা হলো 11,765 এবং এই 11,765 থেকে 86টি বাদ যাবে কোর্টের অর্ডার অনুযায়ী, 86 জন বাদ যাবে আর বাকিগুলো জন্য আবেদন হবে। তাহলে বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল আছে, সেই সমস্ত বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের তরফ থেকে। অনলাইনে যে আবেদন, সেই আবেদন শুরু হয়ে গিয়েছে 21 অক্টোবর 2022 থেকে এবং চলবে 14 নভেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ ক্লোজিং ডেট হলো 14 নভেম্বর 2022। আর যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে অনলাইন আবেদনের জন্য তা হলো wbbpe.org আর wbbprimaryeducation.org। এই দুটো ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশনের যে ফিস দেওয়া রয়েছে তা হলো 150 টাকা জেনারেল ক্যান্ডিডেট, 100 টাকা ওবিসি এ ওবিসিবি আর 50 টাকা এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। এই হলো অ্যাপ্লিকেশন ফিস। নিচে ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ জেলা ধরে ধরে ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে। তাহলে যারা অ্যাসপিরেন্ট আছেন এবং এই প্রাইমারি টিচার পদে আবেদন করতে চান, তারা অবশ্যই যেন এই নোটিফিকেশনটি ডাউনলোড করে যে ভ্যাকেন্সি টেবিল আছে নিজের নিজের জেলায় সেই ভ্যাকেন্সি টেবিলটি ভালো করে দেখে নেবেন, তারপর অনলাইনে আবেদন করবেন। এখন আমরা দেখে নেব যে ইভ্যালুয়েশন পদ্ধতি রয়েছে, সেই ইভ্যালুয়েশন পদ্ধতিটি আমরা দেখে নেব। তার আগে আমরা পে স্কেলটা দেখে নিই। পে স্কেল যা আছে তা হলো বেসিক 28,900 টাকা এবং তাছাড়া তার সঙ্গে আরও ডিএ আছে, এইচআরএ আছে এবং এমএ মানে মেডিকেল অ্যালাউন্স আছে। এখন আমরা দেখব যে ইভ্যালুয়েশন যে পদ্ধতি, সেই ইভ্যালুয়েশন পদ্ধতিটি আমরা দেখে নেব। এই হলো ইভ্যালুয়েশন টেবিল এ তে দেওয়া আছে নোটিফিকেশনে। প্রথমত মাধ্যমিক পাসের জন্য 5 নম্বর, এইচএসের জন্য 10 নম্বর, ট্রেনিং বাই এনসিটিই এর জন্য 15 নম্বর, টেটের জন্য 5 নম্বর, এক্সট্রা কারিকুলার 5 নম্বর, ইন্টারভিউ 5 নম্বর আর অ্যাপটিটিউড টেস্ট আর টিচিং এক্সপিরিয়েন্স প্যারা টিচার হিসেবে 5 নম্বর, টোটাল মিলিয়ে হলো 50 নম্বর। এইভাবে ইভ্যালুয়েশন করা হবে আবেদনগুলি। তাহলে ওকে দর্শক বন্ধু, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলছে তার ডিটেলস আমরা দেখলাম এবং জানলাম। যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছেন এবং এই পদের জন্য আবেদন করতে চান, তারা অবশ্যই যেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিফিকেশনটি দেখে নেওয়ার পর আবেদন করবেন। ওকে দর্শক বন্ধু, তাহলে যদি
আমার এই লেটেস্ট ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন। আর যদি মনে করেন যে আপনার এই চাকরি সংক্রান্ত ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এইরকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত নোটিফিকেশন এবং নিউজ আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।